আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ 10ই চৈত্র 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে প্রথম অধ্যায় ভাষা ও বাংলা ভাষা। এই অধ্যায় থেকে সাত পৃষ্ঠা সাধু ও চলিত ভাষা এই পাঠটি উপস্থাপন করব আজকে। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, সাধু ভাষা ও চলিত ভাষা, ভাষারীতি প্রথমত দুইটা আগে দেখাইছি, লিখিত মৌখিক ও লিখিত। মৌখিক হলো দুটা, দুটো আঞ্চলিক ও প্রমিত, আর লিখিত ভাষারীতি দুইটা, একটা হলো সাধু চলিত। আজকে সাধু চলিত নিয়ে কথা বলবো। ভাষা সাধু ভাষার রূপ হলো লিখিত ভাষা। এই ভাষাটা সচরাচর সবাই ব্যবহার করতে পারে না। কেন পারে না? আগে সাধু ভাষা রীতিটা আমরা জানি যে এটা হলো অনেক পুরনো, 1827 সালে, আর চলিতটা হলো 1914 সালে। সাধু ভাষা রীতির কিছু বৈশিষ্ট্য বইয়ের যে উল্লেখ নাই, এখানে উল্লেখ নেই, তবু আমি কিছু তুলে দিচ্ছি। সাধু ভাষা রীতি তৎসম শব্দ বহুল। কি শব্দ বহুল? তৎসম শব্দ বহুল। শব্দ বহুল বললে বুঝতে তোমাদের সমস্যা হবে, তৎসম শব্দের ব্যবহার বেশি। তারপরে তৎসম শব্দের অর্থ হলো সংস্কৃত। এটা বড় হলে বুঝবে যে আসলে সমস্যাটা কি, তাই না? সংস্কৃত কি? আর চলিত ভাষা রীতিতে হলো তদ্ভব শব্দের ব্যবহার বেশি, তদ্ভব শব্দ বেশি, ঠিক আছে। সাধু ভাষা রীতি হলো প্রাচীন, ছোট ছোট করে বলি। আর চলিত ভাষা রীতি হলো নবীন। সর্বনামের পূর্ণ পদ বসে, সর্বনামের পূর্ণ রূপ বসে। আর এখানে হলো সর্বনামের সংক্ষিপ্ত রূপ, সর্বনামের সংক্ষিপ্ত রূপ বসে, সংক্ষিপ্ত রূপ বসে। তারপরে ক্রিয়াপদের পূর্ণ রূপ, ক্রিয়াপদের পূর্ণ রূপ বসে। আর এখানে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ বসে। তারপরে হলো অনুসর্গে, অনুসর্গের পূর্ণ রূপ বসে, অনুসর্গের সংক্ষিপ্ত রূপ বসে, অনুসর্গের সংক্ষিপ্ত রূপ বসে। আরো আছে সাধু ভাষা নাটক, সাধু ভাষা রীতি নাটক বক্তৃতা ব্যবহার হয় না, ব্যবহৃত হয় না। আর এটা হলো ব্যবহৃত হয়, হয় লিখলাম তাহলে বোঝা যায় ওটা হয় না, এটা হয়। এরপরে আরো আছে সাধু ভাষা রীতি ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে, ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে, একটা একটু গুরুগম্ভীর, গুরুগম্ভীর। চলিত ভাষা গুরুগম্ভীর না, চলিত ভাষা রীতিটা পরিবর্তনশীল। সাধু ভাষা রীতির কোনো পরিবর্তন নাই, যেমন আছে তেমনই থাকে। চলিত ভাষা রীতিটা চটুল, জীবন্ত, আর এটা জীবন্ত নয়, মানে এটার কোনো পরিবর্তন হয় না বলে এটা মৃত নাকি। এই যে মানে বৈশিষ্ট্য এগুলি দেখালাম, তাহলে আমরা একটু চিনব না সাধু ভাষা রীতি কি আসলে। সাধু থেকে চলিত করার ক্ষেত্রে যে কাজটা করতে হয় আর কি, এটা যদিও প্রাথমিক পর্যায়ে কিন্তু শেখার আছে অনেক কিছু। আমি এখানে কিছু ক্রিয়া দেখাই, যেমন হইয়াছে, হয়েছে, এ হলো ক্রিয়া, ঠিক আছে। আবার হইলে, হইলে,
হলে, এইভাবে আর কি। এখন যদি অব্যয় হয় তাহলে সংস্কৃত অব্যয় হলো তদ্ভব করতে হবে। যেমন আমি কিছু শব্দ দেখাই, এটা অষ্টম শ্রেণীতে আছে, অগ্নি, এটা হবে আগুন, এটা বিশেষ্য আমরা জানি। তারপরে অদ্য, এটা হবে আজ। আবার সর্বনাম আছে না, যারা, এটা হবে যাহারা, যাহারা, আর এটা এখানে হবে যারা। আবার তাহারা, তারা, এরকম আর কি। যদি তৎসম শব্দ থাকে তদ্ভব করতে হয়, এই তৎসম অব্যয় থাকলে তদ্ভব অব্যয় করতে হয়, যাহারা সর্বনাম থাকলে এটা সংক্ষিপ্ত করতে হয় ক্রিয়া, না? আর একটা কি বললাম, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, বিশেষ্য, এইগুলির এই মূলত পূর্ণরূপ আর সংক্ষিপ্ত রূপ হয় সাধু ভাষারীতি থেকে চলিত করতে হলে। এখন কথা হলো এভাবে হচ্ছে কেন। এইটা অনেক আগের, 1800 সালে, 114 বছর পরে একজন ভদ্রলোক এলেন, তার নাম হলো প্রমথ চৌধুরী। এই চলিত রীতির প্রবর্তন করে কে? প্রমথ চৌধুরী। যখন 9-এ উঠবে তখন একটা প্রবন্ধ পাবে, বই পড়া, ওনার লেখা। এই ভদ্রলোক 1914 সালে এসে মনে করলেন যে এই ভাষাটা, কথা বলাটা অসম্ভব হয়ে দাঁড়ায়, মানুষের সাথে বলা যায় না, তাহলে সংক্ষিপ্ত করে দিলেন, মহাপুরুষ বললেই চলে, সংক্ষিপ্ত করে দিলেন, হয়ে গেল ছোট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় এটার জনক। আর এই 1914 সালের প্রমথ চৌধুরীকে বলা হয় চলিত ভাষারীতির জনক। সাধু ভাষারীতিতে লেখার জন্য অনেক পণ্ডিত ছিলেন, তন্মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যতম। কিন্তু চলিত ভাষারীতিতে উনি অনেক যন্ত্রণা সহ্য করার পরেও উনি এটা পরিবর্তন করছেন আর কি। একটু উদাহরণ দিই, বইয়ে, তোমাদের বইয়ে দেওয়া আছে, নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গরীয় শকুন্তলার অঞ্চল কোণ হইতে সলিলে পতিত হইয়াছিল। তাহলে নদীতে স্নান, গোসল করিবার, করবার, অঙ্গরীয়, এখানে অঞ্চল কোণ, আঁচল কোণ, হইতে, হতে, সলিলে মানে পানিতে, পতিত হইয়াছিল মানে হয়েছিল। আবার চলিত রীতির একটু দেখি, সাহিত্যের সহজ অর্থ যা বুঝি সে হচ্ছে নৈকট্য অর্থাৎ সম্মিলন। তার মানে বোঝা যায় ওইটা একটু মানে কি আটখাট্টা, মানে মুখে আটকে যায়, বলতে সহজ না, কিন্তু চলিত ভাষা সহজ, সেটা প্রথমে বলছি। এটা একটু কি গুরু গম্ভীর, এটা সহজ, এটা এটা পুরানো, এটা নতুন, ইত্যাদি। তো এই হলো সাধু চলিত ভাষা। এখন তোমাদের পরীক্ষায় কি আসে, সাধু ভাষা কোন ভাষারীতি পুরানো, সাধু কোন ভাষারীতি নবীন, চলিত সাধু ভাষারীতিতে কোন শব্দ ব্যবহার হয় বেশি, তৎসম শব্দ, চলিত রীতিতে তদ্ভব শব্দ, ব্যাকরণের নিয়ম মেনে চলে কোন ভাষারীতি সাধু রীতি, ব্যাকরণের নিয়ম মানে না চলিত রীতি, এই আর কি। সর্বনাম ক্রিয়ার পূর্ণ পদ বসে কোন রীতিতে, সাধু ভাষা রীতিতে, চলিত রীতিতে, সংক্ষিপ্ত রূপ, ইত্যাদি আসে আর কি। আর যদিও কিছু জানার থাকে জানতে পারো কমেন্ট করে। আজকে এ পর্যন্ত, পরবর্তীতে পরবর্তী ধ্বনিতত্ত্ব অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।